ব্রেকে পর ফিরে আসলাম। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি, চুরি করে নিয়ে গেল চোরের দল তিনটি গরু। তবে ঘটনা কোনো গ্রাম বা কোনো প্রত্যন্ত এলাকাতে নয়, রাজধানীর আগরতলার সংলগ্ন রেল স্টেশনের কাছাকাছি একটি এলাকাতেই ঘটনাটি সংঘটিত হয়েছে। রীতিমতো গৃহস্থের মাথায় হাত, রাতের অন্ধকারে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ উঠে এসেছে গৃহস্থের পক্ষ থেকে। রীতিমতো এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জনবহুল এলাকা, রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং যেখানে চোর চক্রের হানাতে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে প্রত্যেকটা বাড়ি ঘরে। দুঃসাহসিক চুরি হচ্ছে প্রত্যেকটা দিন, কোথাও না কোথাও ঘটছে চুরির ঘটনা। এমনকি শুধুমাত্র গরু নয়, এর পাশাপাশি বাইসাইকেল থেকে শুরু করে বাইক, গৃহস্থের অন্যান্য সামগ্রী, বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোনো হেলদোল নেই চুরির ঘটনাকে বের করে আনা। কেন চুরি হয়েছে, কে জড়িত হয়েছে, কারা এই চুরির ঘটনা সংঘটিত করছে রাতের অন্ধকারে, এই সমস্ত কুলকিনারা খুঁজে বার করার কোন রকম উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না পুলিশের, এমনই অভিযোগ উঠে এসেছে এলাকার সংশ্লিষ্ট গৃহস্থদের পক্ষ থেকে। যে তিন গরু চুরি হয়েছে সেই তিনটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকার অধিক হবে, এবং তিনটি গরু যেগুলিকে লালন পালনের মধ্য দিয়ে কার্যত সংসার প্রতিপালন করতেন গৃহস্থ পরিবারটি, তাই বর্তমানে গরুগুলি চুরি হয়ে যাওয়াতে মাথায় হাত পড়েছে পরিবারটির মাথায়। এবং এই ঘটনা যাতে সুষ্ঠু তদন্ত হয়, এলাকাবাসীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে চোরেদের কারণে, সেই আতঙ্ক যাতে দূরীভূত হয় তারই আবেদন রয়েছে করজোড়ে এলাকাবাসীদের পক্ষ থেকে। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের শুনব। সকালবেলা উঠছি 6টা সাড়ে 6টা বাজে, এইটা গরুগুলো দেখে খুললা দেখে গরু নাই, গরু একটা নাই। আমি আমার নাতিকে উঠেছি গরু রক্ষি যে জোরটা গুলো ছুটি কর না মুছি ছুটতে মনে গেছে আমার যে বিকা দেখি একটু নাই। একটা বড় আছে 8 মাসের গাম, একটু সাদা সাদা গাম আছে, ওই ছাগাল আছে। আর একটা আছে 7 মাসের গাপ, দাম দিয়ে 4 বছরের নতুন দাম দিয়ে। আর একটা ছোট বাচ্চা দাম দিয়ে ওই 2 বছরের দাম কত বুঝুন না। গরু না, গরু না হলো 4 লাখ কেউ আমার বালা বালা গরু উঠি বাইরের দিকে, বাইরের দিকে গরু কাটে, গরু দিয়ে বড় হয় আমার গরু ওই বড়। তারপর বাড়িতে আসলেন না কেউ? আপনি বাড়ি আমরা ঘরে গরু তো এদিকে, আমরা তো সামনে বাড়ি ছেড়ে কি যাই বলি। তিনটা নাই কিন্তু তিন দুই বারো একটা বেজন তো আমার পুলা বারে বন্ধে বন্ধে কথা কইতেছে তো কোম্পানি দিয়ে এদিকে এসে স্কুল গরু নিলে আমরা তো ওইদিকে তারা কোন হেলদোল নাই। আমি প্রশাসনের কাছে আমার যেভাবে বার করে আমি গরম চলে আসি লোকাল লোক না থাকলে এমন সিপার মধ্যে গরু আছে কেমনে বাই করবো আমরা? বাড়ির মানুষ কটার সময় ঘুমায়, কটার সময় উঠে, কি আসে হয়েছে সবকিছু জানে। গতকাল গভীর রাতে সংঘটিত হয় চুরির ঘটনা, আজকে সকালে গৃহস্থ দেখতে পায় চুরির ঘটনাটি। এবং সেক্ষেত্রে আরো একটি অভিযোগ উঠে আসছে যে এই ধরনের দুঃসাহসিক চুরি কোনো বাইরের কেউ করতে পারে না, এলাকার মানুষের যোগসাজশ রয়েছে যার জন্যই এত মারাত্মক ভয়ঙ্কর ধরনের চুরির ঘটনা সংঘটিত হয়েছে গতকালকে মধ্যরাতে, যেখানে গোপালকের যে একমাত্র উপার্জনের পথটি ছিল সেটিকে চুরি করে নিয়ে যায় চোরের দল, তাই বর্তমানে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। নিচে একটা ছোট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।